আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ কি? এটা কিন্তু 9-এ প্রায় পরীক্ষা আছে, সেকেন্ড টার্ম ইতিহাসে আছে এটা। বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের ফলে দৈহিক শ্রমের পরিবর্তে অল্প সময়ে শিল্প উৎপাদনের পরিমাণ ও গুণগত মানের ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন ঘটে তাকে শিল্প বিপ্লব বলে। ফরাসি দার্শনিক অগাস্ট ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। এখানে বলে রাখি, একটা শর্ট কোশ্চেন আসতে পারে, কে প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন, এরা পরীক্ষায় দেয়। এবার দেখে নেব যে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে যাওয়ার পিছনে কী কী কারণ ছিল। এক হচ্ছে ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডের প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থা ছিল শিল্প বিপ্লবের অনুকূল। ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া বস্ত্রশিল্পের অনুকূল ছিল। নদীয় জলপ্রপাতগুলি জলশক্তি চালিত যন্ত্র চালানোর সুবিধা করেছিল, বায়ুশক্তি বায়ুকল চালাতে, আর খালগুলি কাঁচামাল ও পণ্য চলাচলে সুবিধা করেছিল। জনসংখ্যা বৃদ্ধি, 18 শতকে ইংল্যান্ডে প্রবলভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল, ফলে শিল্পে প্রয়োজনীয় সুলভ শ্রমিকের অভাব ছিল না। কারণ কি, প্রচুর লোক, এই জন্য শ্রমিক খুঁজে পাওয়া অসুবিধা ছিল না এবং কারখানাগুলো খুব গড়ে উঠেছিল। 3 হচ্ছে কৃষি বিপ্লব। 18 শতকে ইংল্যান্ডে জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্য ও কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। শিল্পের প্রয়োজনীয় কৃষিজাত কাঁচামালের জোগান ঘটেছিল এবং গ্রামীণ মানুষেরা সচ্ছল জীবনযাত্রার জন্য শিল্পপণ্য ক্রয় করতে সক্ষম হয়েছিল। 4 নম্বর পয়েন্টে বলছে কাঁচামাল বাজার। শিল্প বিপ্লবের 3টে প্রয়োজনীয় উপাদান ছিল কাঁচামাল, বাজার ও মূলধন। ফলে ইংল্যান্ডের উপনিবেশ উত্তর আমেরিকা, এশিয়া, আফ্রিকাতে থাকায় কাঁচামাল ও বাজারের অভাব ছিল না। হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। ইংল্যান্ড ছিল সমুদ্রবেষ্টিত দ্বীপপুঞ্জ, এর ফলে সমুদ্রপথে তার বিশ্বের সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ ছিল। তাছাড়া ইংল্যান্ডের ভগ্ন উপকূল ছিল, অমতরীণ ক্ষেত্রে বহু রাস্তা নির্মিত হয়েছিল, বন্দরগুলির সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য খাল খনন করা হয়েছিল। দেখা যাচ্ছে সব দিক থেকেই যোগাযোগ ব্যবস্থা ছিল খুব উন্নত। বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার, ইংল্যান্ডে প্রথম আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার শিল্পায়নে সাহায্য করেছিল, যেমন স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, বাষ্প ইঞ্জিন প্রভৃতি বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডে শিল্পায়নে সাহায্য করেছিল। এইভাবে ইংল্যান্ডের যেভাবে শিল্পায়নের জয়যাত্রা সূচিত হয়েছিল, তা ইংল্যান্ডের অর্থনীতিকে এক দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে দেয়। ইংল্যান্ডের সুগঠিত উন্নত অর্থনীতি অচিরেই তাকে সমগ্র বিশ্বে অন্যতম প্রধান ওয়ার্ফলে দেশে পরিণত করে।